আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ 17 ডিসেম্বর 2021, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্র সৈকত থেকে। সকালবেলার খুবই মনোরম পরিবেশ, বিশেষ করে চট্টগ্রাম আসার কারণে ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে, যারা আসবেন অবশ্যই বসতে পারবেন, গোসল করতে পারবেন, যদিও কক্সবাজার সমুদ্র সৈকতের মতো নেই, এটা অনেক ময়লা পানি। চট্টগ্রাম শহরের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত। সকালবেলা মিষ্টি রোদের সমুদ্রের বাতাসগুলো অনেক ভালোই লাগতেছে আমাদের কাছে। তবে সমুদ্র সৈকতে ঘোরার জন্য উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলাটা, সকালবেলাটা মন্দ না। দূরে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে নোঙর করা, একেবারে শান্ত সিষ্ট সমুদ্রের আজকের এই সাইডটা। এখানে অনেকগুলো খাবার পাওয়া যায়, তার মধ্যে কাঁকড়া, চিংড়ি উল্লেখযোগ্য এই বেঞ্চ দেওয়া ঘরগুলোতে। এখান থেকে স্পিড বোর্ডে করে ঘুরানো যায়, ছেড়ে ঘুরতে পারেন প্রতিজন 100 টাকা করে। যদিও পতেঙ্গা সি বিচটা কক্সবাজারের মতো না, তবে আসলে মন্দও না, আমাদের ভালো লাগছে। চিটাগং শহর থেকে সিএনজি করে আসা যায়, তবে যারা আসবেন অবশ্যই মেরিন ড্রাইভ যে রোডটা আছে ওইটা ধরে আসবেন, তাহলে আরও মজা লাগবে।
স্কুটার আছে আপনার ছেলে জন প্রতি 100 টাকা দিয়ে চালাইতে পারেন। খুবই সুন্দর লাগতেছে সকাল দৃশ্যটা, সূর্যটা আশা করি আসলে আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো।